বুড়িগঙ্গার কামরাঙ্গি চরের খোলামোড়া ঘাটে অবৈধভাবে স্থাপিত এই সাততলা ভবনটি দেড় বছর আগে আরও একবার উচ্ছেদ করা হয়েছিল। সেখানে আবারও ভবন নির্মাণ করায় মঙ্গলবার বিআরডব্লিউটিএ তা উচ্ছেদ করে। টেকসই উচ্ছেদের জন্য ভেঙে দেওয়া হয় ভবনটির পিলারগুলো। মূলত নদীর জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে মঙ্গলবার শুরু হয় বিআরডব্লিউটিএর ১১ দিনব্যাপী উচ্ছেদ অভিযান। এদিন বুড়িগঙ্গার কামরাঙ্গি চর ও কেরানীগঞ্জ এলাকায় উচ্ছেদ অভিযান চালায় বিআরডব্লিউটিএ। এ সময় উচ্ছেদে ক্ষতিগ্রস্তরা আগে থেকে না জানানোর অভিযোগ তুললেও বিআইডব্লিউটিএর ম্যাজিস্ট্রেটের দাবি, সতর্ক করতে আগে মাইকিং করা হয়েছে। একটা বলে নাই যে আজকে বাড়ি ঘর ভাঙবে বা মাইকিং করছে, আমরা তো কাজ করি, দোকানে কাজ করি, আমরা তো আর কিছু জানি না। আমাদেরকে বাড়িওয়ালা বলবে না কথাটা যে এরকম কোন একটা অ্যাক্সিডেন্ট হবে বা তোমরা আগেই এগুলো নামাই নিও, এগুলো কিছুই বলে নাই। এই মামলাটা নিষ্পত্তির মানে না হওয়া পর্যন্ত স্টে অর্ডার বহাল থাকবে, তারপরেও এই অবস্থা হঠাৎ করে আজকে ভেঙে দিল। স্টে অর্ডার এমন হতে পারে, স্টে অর্ডার পেরিয়ে গেছে তাহলে তো সেটার কার্যকারিতা থাকে না। যদি হালনাগাদ হয়ে থাকে, তাদের দরকার ছিল বিআইডব্লিউটিকে অবগত করা, সেটা তারা করেনি। কারণ আমরা যতটুকু অবগত আছি, স্টে অর্ডার এখনো বলবৎ আছে, এই ধরনের কোনো স্থাপনায় আসলে আমরা উচ্ছেদ অভিযান আপাতত চালাচ্ছি না। উল্লেখ করা প্রয়োজন যে সেক্ষেত্রে তারা যথাযথ কর্তৃপক্ষের নোটিশ আগেও পেয়েছে এবং এক্ষেত্রে তাদেরকে সতর্ক করা হয়েছে। উচ্ছেদ অভিযানের মাধ্যমে যে কোনো মূল্যে বুড়িগঙ্গা দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। বুড়িগঙ্গার দুই পারে যত বড় শক্তিশালী অশুভ শক্তিই আসুক না কেন, আমরা মোকাবেলা করে বুড়িগঙ্গার দুই পারে যত বড় ভবনই হোক না কেন, আমরা ভেঙে গুড়িয়ে দেব। ঢাকার চারপাশের নদীর জায়গা দখলমুক্ত করে পরিবেশ ফিরিয়ে আনতে গত বছর নির্দেশনা দেন উচ্চ আদালত। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।